কারাগার থেকে বের হয়ে গাড়ির ছাদ খুলে একই করলেন আলোচিত চিত্রনায়িকা পরিমণি। চলচ্চিত্র চিত্রনায়িকা পরিমণি আজ বুধবার সকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে দেখেন শত শত মানুষ তাকে একটু দেখার জন্য ভিড় জমিয়েছে। তিনি তাদের নিরাশ করেননি, তাকে বহনকারী সাদা গাড়ির ছাদ খুলে তিনি দাঁড়ান, ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন, কারাগার সঙ্গেও তিনি হাতও মিলিয়েছেন, ভক্তদের পেছনে রেখে সেলফিও তুলেছেন। পরিমণি ছিলেন সাদা পোশাকে, মাথায় ফ্যাশনেবল করে বাঁধা ছিল সাদা এক টুকরো কাপড়। তিনি ভক্তদের উদ্দেশ্যে ডান হাত নাড়েন, সেই হাতে মেহেদি দিয়ে ইংরেজি আর ইমোজির মিশলে লেখা ছিল ডোন্ট লাভ মি বিচ। আজ সকাল 9:30 দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান পরিমণি। তিনি ওই কারাগারে 26 দিন বন্দী ছিলেন। পরিমণির মুক্তির খবর পেয়ে ভোর থেকেই কারা ফটকে উৎসুক মানুষ ভিড় করেছিলেন। পরিমণিকে আটক, তার বিরুদ্ধে মাদকের মামলা, সেই মামলায় গ্রেপ্তার দেখানো, তার নানা ছবি ভিডিও প্রকাশকে ষড়যন্ত্র বলে দেখছেন তাদের ভক্তরা অনেকেই। এমন এক ভক্ত গাজীপুর কোনাবাড়ি এলাকায় ব্যবসায়ী খায়রুল ইসলাম, তিনি জানান, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি পরিমণির সঙ্গে অনেকেরই অন্তরঙ্গ ছবি আছে, কিন্তু আমরা ভক্তরা এসব প্রচার প্রচারণা মানি না, আমরা মনে করি যা হয়েছে সব ষড়যন্ত্র, তিনি ষড়যন্ত্রের শিকার, তাকে আমরা ভালোবাসি এবং আগামীতেও বাসব। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সুপার হালিমা খাতুন জানান, গতকাল মঙ্গলবার পরিমণির জামিন হলেও সঠিক সময়ে জামিনের কাগজ কারাগারে না পৌঁছার কারণে পরিমণিকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। আজ সকালে জামিনের কাগজ যাচাই বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়েছে। স্বদেশ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। কেন লিখলেন ডোন্ট লাভ মি জানালেন পরিমণি। স্বদেশ টিভিতে স্বাগতম। পরিমণির ডান হাতের তালুতে মেহেদি দিয়ে লেখা ছিল ডোন্ট লাভ মি বিচ। লেখার নিচে এমন একটা প্রতীক শোভন বাংলা, যার অর্থ গোল্লায় যাও। এই সব কথা ও প্রতীক দিয়ে আসলে কি বলতে চাইছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি? সবার মনের কোণে জমে থাকা সেই প্রশ্নের উত্তর দিলেন পরিমণি, জানালেন এটা তিনি বিচদের উদ্দেশ্যেই বলেছেন। পরিমণি বললেন, যারা বিচ তাদের উদ্দেশ্যেই এমন কথা বলেছি। লেখাটা পড়ে যাদের মনে হবে আল্লাহ আমাকে নিয়ে এটা লিখলো, তাদের উদ্দেশ্যেই এই লেখা। ওদের তালিকা তো আমি নাম ধরে বলতে পারবো না। আমাকে আটক, গ্রেপ্তার ও কারাগারে নিয়ে যাওয়ার পর তাদের জীবন সার্থক মনে হয়েছে। কেউ কেউ তো খুশিতে নাচাও শুরু করেছে, যেই আমি ফিরে আসছি এখন আবার মিস ইউ লাভ ইউ বলা শুরু করেছে, এই ধরনের ভালোবাসা আমার দরকার নাই, আমি তাদেরকেই বলেছি তোমরা আমাকে ভালোবাসো নাই, ভালোবাসো না। আমি যাদের জন্য পরিমণি, যারা সত্যি সত্যি আমাকে অন্তরের মধ্যে বসায় রাখছে, তাদের আমি সবসময় ভালোবাসি, আজীবন ভালোবাসি। আজ বুধবার সকাল 9:30 গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে নায়িকার মতোই বের হয়ে আসেন পরিমণি। হুট খোলা একটি গাড়িতে করে কাশিমপুর থেকে ঢাকায় ফেরার আগে ভক্তদের অনেকেই সঙ্গেই হাত মিলান, তাদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান এই আলোচিত জনপ্রিয় অভিনেত্রী পরিমণি। স্বদেশ টিভিতে সাথে থাকবেন এবং ঘটনা প্রেক্ষিতে যে আপনারা আরোই জানেন যে আসলে গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে হাত নাড়িয়েছিলেন, ভালোবাসা ভক্তদেরকে ছড়িয়েছিলেন। তো চিত্রনায়িকা পরিমণি আজ বুধবার সকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে দেখেন শত শত মানুষ তাকে একটু দেখার জন্য ভিড় জমিয়েছেন। তিনি তাদের নিরাশ করেননি, তাকে বহনকারী সাদা গাড়ির ছাদ খুলে তিনি উঠে দাঁড়ান, ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন, কারাগারের সঙ্গেও হাতও মেলান, ভক্তদের পিছন থেকে সেলফিও তুলেন। পরিমণি ছিলেন সাদা পোশাকে, মাথায় ফ্যাশনেবল করে বাঁধা ছিল একটি টুকরো কাপড়। তিনি ভক্তদের উদ্দেশ্যে ডান হাত নাড়েন, সেই হাতে মেহেদি দিয়ে ইংরেজিতে আর ইমোজির মিশেল লেখা ছিল ডোন্ট লাভ মি বিচ। আর আপনারা জানেন পরিমণি আটকের তার বিরুদ্ধে মাদকের মামলা, সেই মামলায় গ্রেপ্তার দেখানো, তার নানা ছবি ভিডিও প্রকাশ, ষড়যন্ত্র হিসেবে দেখেন ভক্তদের অনেকে। এমন এক
ভক্ত কোনাবাড়ি এলাকায় ব্যবসায়ী খাইরুল ইসলাম। তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি পরিমনির সঙ্গে অনেকেরই অন্তরঙ্গ ছবি আছে, কিন্তু আমরা ভক্তরা এসব প্রচার প্রচারণা মানি না। আমরা মনে করি যা হয়েছে সব ষড়যন্ত্র, তিনি ষড়যন্ত্রের শিকার, তাকে আমরা এখনও ভালোবাসি আর আগামীতেও বাসব। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সুপার হালিমা খাতুন বলেন, গতকাল মঙ্গলবার পরিমনির জামিন হলেও সঠিক সময় জামিনের কাগজ কারাগারে না পৌঁছায় তাকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। আজ সকালে তার জামিন কাগজ যাচাই বাছাই করে তাকে মুক্তি দেওয়া হচ্ছে। স্বদেশ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।